মায়ের আদেশে মাকে কাঁধে নিয়ে সাঁত্রিশ হাজার কিলোমিটার পাড়ি দিল যে ছেলে ছোটবেলায় দাদা দাদির মুখে শ্রবণ কুমারের গল্প শুনেছেন নিশ্চয়ই সেই বিখ্যাত চরিত্র নিজের বাবা মাকে কাঁধে নিয়ে তীর্থভ্রমণ করতেন যিনি তা বলে এই ঘোর কলিতেও শ্রবণ কুমারের দেখা মিলবে কল্পনাতীত মনে হলেও এটাই সত্যি বিশ বছর ধরে নিজের মাকে বাকের উপর ঝুড়িতে বসিয়ে তীর্থভ্রমণ করছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জব্বলপুরের কৈলাসগিরি কৈলাশগিরির কাছে তার মা কীর্তিদেবী একদিন চারধাম ঘোরার ইচ্ছা প্রকাশ করেন ব্যাস মায়ের আদেশ শিরোধার্য করে বাঘের দুই প্রান্তে ঝুড়ি টাঙিয়ে তাকে নিয়ে বেরিয়ে পড়েন কৈলাস মাকে কাঁধে নিয়ে এখনও পর্যন্ত সাঁত্রিশ হাজার কিলোমিটার হেঁটেছেন কৈলাস কৈলাস জানিয়েছেন আমার বয়স যখন আঠাশ তখন মাকে নিয়ে তীর্থক্ষেত্রে ঘুরতে শুরু করি আর আজ আমি পঞ্চাশের দৌড় বিশ বছর ধরে বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াচ্ছি আমি মথুরা যাওয়ার পথে একথা জানিয়েছেন তিনি তিনি আরও জানিয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি মাসে নিজের শহর থেকে যাত্রা শুরু করি তবে এবার মথুরায় বাঁকে বিহারীর মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতেই হবে আগ্রায় তাকে দেখতে জড়ো অনেকেই তাদেরই একজন তাকে প্রশ্ন করেন নিজের পরিবার ও কেরিয়ার ছেড়ে মাকে নিয়ে ঘুরছেন হাসিমুখে কৈলাসের উত্তর চোদ্দ বছর বয়সে একবার গাছ থেকে পড়ে মরে যাওয়ার কথা আমার সেই সময় আমার মা কিভাবে আমার সেবা করেছিলেন তা আমি ভুলিনি মায়ের জন্যই আমি জীবন ফিরে পেয়েছি তাছাড়া আমি ছাড়া মায়ের আর কেউ নেই কে তার শেষ ইচ্ছে পূরণ করবে